আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে তাবিনা মাহনুরাপুর লিখা ধোয়াশা গল্পের 4 নম্বর পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ইয়াপিমখানা থেকে ফিরে ক্লান্ত রুহিয়া ঘুমাচ্ছে। জরুরি ভিত্তিতে রেহানকে ডেকে এনেছে নিশীত। স্বপ্ন একা সামলাতে পারেনি, সে সময় রুহিয়াকে জোর করে গাড়িতে উঠিয়ে জড়িয়ে ধরেছিলেন তিনি, তাকেও কামড় দিয়েছে রুহিয়া। বাসায় ফেরার আগে নিশীত রেহানকে ফোন করে বাসায় আসার কথা বলে। তারা যেতে যেতে রেহান পৌঁছে যায় এবং রুহিয়াকে ঘুমের ঔষধ দিয়ে পরিশ্রান্ত করে তোলে। রুহিয়ার পাশে বসে আছেন স্বপ্না। ইনবিয়াসকে ফোন করে খবর দেয়া হয়েছে তিনি আসতে পারছেন না, জানিয়েছেন তবে মিনারাকে পাঠিয়ে দেবেন। মিনারার আসার কথা শুনে স্বপ্না শান্তি পেলেন। মিনারা এলেই তিনি এই জায়গায় ছেড়ে যত দ্রুত সম্ভব চলে যাবেন। রেহান চুপ করে বন্ধুর মুখের দিকে তাকিয়ে আছে। নিশীতকে দেখে তৃষ্ণার্ত পথহারা পথিকের মতো মনে হচ্ছে। দিশিহারা নিশীত খুঁজে পাচ্ছে না এতটুকু শান্তির স্থান। রেহান তাকে শান্ত হওয়ার সময় দিচ্ছে। এক পর্যায়ে নিশীত সিক্ত কণ্ঠে বলল, আমাকে বলতো রেহান, এভাবে আর কতদিন, আমি বুঝতে পারছি না কিছু, আমার শক্তি শেষ, মনে হচ্ছে যদি হারিয়ে যেতে পারতাম সবার কাছ থেকে অনেক দূরে। রেহান দুই হাত বুকে বেঁধে বলল, করুণ সত্য এই যে ভাবির অবস্থা খুব খারাপ, আগামীকাল আর পরশুদিন ভাবিকে চোখে চোখে রাখবি, নজরে রেখে দেখে রাখবি ভাবির অবস্থা কোনো পর্যায়ে যায়। যদি দেখিস আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে তাহলে আর চিন্তা নেই, অবস্থার হয়তো আর অবনতি হবে না, কিন্তু যদি দেখিস আরও উগ্র আচরণ করছে তাহলে আমাকে জানাবি অবশ্যই, আমি এরপর দ্বিতীয় ধাপে যাব, ইনশাল্লাহ খারাপ হবে না আর। নিশীতের কাঁধে হাত রেখে রেহান বলল, চিন্তা করিস না, আল্লাহ ভালো রেখেছেন, ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবি। পরের দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। রুহিয়া এখন নিশীতকে দেখে চিৎকার দিয়ে ওঠে না। নিশীতের হাতে সকালে নাস্তা খেয়েছে, সে অফিসে যাওয়ার পর ঝামেলা করেনি। স্বপ্না বাসায় একা থাকতে ভয় পাওয়ার পাশের বাসার ফাইজাকে দুপুরবেলা ডেকেছিলেন, কারণ খাওয়ার সময় রুহিয়া উদ্ভ্রান্তের মতো আচরণ করে, তবে আজ রুহিয়া শান্ত মুখে খেয়েছে। স্বপ্না স্বস্তি পেয়েছেন, বিকেলবেলা মিনারা এসে পৌঁছেছেন, সারাদিন শান্তভাবে কেটে গেল। নিশীত অফিস থেকে ফিরে এসে স্বপ্নাকে বাইরের পোশাক পরে থাকতে দেখে ব্রোকোজকে প্রশ্ন করলো, কি হয়েছে পপ্পি, তুমি কি কোথাও যাচ্ছ? স্বপ্না মুচকি হেসে বললেন, মিনারা তো চলে এসেছে, আমি বরং আজ যাই, আবিরকে আসতে বলে দিয়েছি। নিশীত আঘাত পেল, কণ্ঠে তা প্রকাশ করে সে বলল, কি বলছো পপ্পি, কয়দিন হলো মাত্র? স্বপ্না নিশীতের অভিমান প্রশ্রয় দিলেন না। দেখ বাবা, আমার নিজের সংসার না থাকলেও আমার ছেলে মেয়ে আছে, আমাকে ওদের একেবারে প্রয়োজন হয় না তা নয়, আমাকে তার আটকে রাখিস না, আমি মাঝে মাঝে এসে বৌমাকে দেখে যাব ইনশাল্লাহ। নিশীত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মাঝেই আবির এসে পড়লে স্বপ্না বিদায় জানালেন। নিশীত অভিমানে একেবারের জন্য স্বপ্নাকে থাকার অনুরোধ করেনি। এ বাসায় এখন রুহিয়া, নিশীত আর মিনারা, তবে মিনারা খুব হাস্যোজ্জ্বল মানুষ আর প্রতিটা কথায় প্রাণোচ্ছল। নিশীতের বাকি সময় মন্দ কাটেনি। তাহিয়ার শারীরিক অবস্থার গল্প, মিনারার গ্রামের গল্প, শহরে এসে কীভাবে সব চিনেছেন, এইসব গল্পে গল্পে খাওয়ার সময়টা পেরিয়ে গেল। সবচেয়ে ভালো খবর, রুহিয়া মিনারাকে দেখে কথা বলছে, আমাকে তুমি খাইয়ে দাও মিনা খালা, তার স্বাভাবিক কণ্ঠ শুনে নিশীত শান্তি পেয়েছে। পরের কটা দিন বেশ শান্তই কাটল। রুহিয়া আগের চেয়ে মানসিকভাবে সুস্থ হয়েছে, নিশীত স্বাচ্ছন্দ্যের কাজে মনোযোগী হতে পেরেছে, তবে নিশীতের দিনগুলো স্বাভাবিক কাটছে না। আজকাল বাসায় এসে অন্য কারো উপস্থিতি টের পায়, যেমন যেদিন রাতে নিশীতের ঘুম ভেঙে গেল, প্রাকৃতিক প্রয়োজনে বিছানা ছেড়ে উঠতে সে অনুভব করলো বারান্দার পর্দার পেছনে মানবাকৃতির অবয়ব। পাশে রুহিয়াকে ঘুমিয়ে থাকতে দেখে সে একবার ডেকে উঠেছিল, মিনা খালা, কিন্তু কোনো উত্তর আসেনি, তার ডাক শুনে বস্তুটা অদৃশ্য হয়ে যায়। দ্বিতীয়বার নিশীত ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। বিকেলবেলা রুহিকে নিয়ে সাদে গিয়েছিল মিনারা। নিশীত ঘরে ঢুকে আনমনে বারান্দায় তাকালে দেখতে পায় রুহিয়া প্রাচীরের উপর দাঁড়িয়ে হাঁটছে। নিশীত থমকে গিয়ে চিৎকার করে ওঠে। বারান্দা যেতে রুহিয়া যেন অদৃশ্য হয়ে যায়। নিশীত বুঝতে পারে এটা তার ভ্রম, কিন্তু এগুলো প্রায় ঘটেছে বলে বন্ধু রেহানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে রেহান বলে, তুই ভাবিকে নিয়ে অনেক চিন্তায় থাকিস, আবার রাতে ভালো ঘুমও হচ্ছে না তোর, এইসব কারণে হয়তো হ্যালুসিনেশন বেশি হচ্ছে। রুহিয়ার চিন্তা থেকে নিশীত অসুস্থ হয়ে পড়ছে, তাই ইনবিয়াসকে ফোন করে সে তাহিয়াকে নিয়ে আসতে বলেছে। ইনবিয়াস এবারও অপারগতা প্রকাশ করেছে, নিশীত হাল ছেড়ে আগামীর অপেক্ষায় আছে। আজকাল নতুন একটা বিষয় তাকে ভাবায়, বিষয়টা ধর্ম। ধর্ম বলে কোনো কিছুর মাঝে নিজেকে জড়াতে না চাওয়া নিশীত জীবনের অর্থ খুঁজে বেড়ায়। এই জীবনের মূল্য কোথায়, কোথায় গিয়ে শেষ হয়েছে সব, নিশীত উত্তর খোঁজে, সঠিক পথ পায় না, সব কিছু দোয়াশায় থেকে যায়।
যেই ধোঁয়াশা কাটানোর পথ আছে নিশিত সেই পথ খুঁজে পায় না। আজও ইউটিউবে বিজ্ঞান ও ধর্ম সম্পর্কিত কিছু ভিডিও দেখেছিল সে। গড়িতে যখন তখন রাত 12:30। মিনারা সেই সময় ঘর থেকে বেরিয়ে নিশিতকে জেগে থাকতে দেখে বলেন, এত রাত যাইগো না বাবা, রহিমা একলা একলা করে, তুমি যাও ঘরে যাও। নিশিত মুচকি হেসে বলেছে, আমি যাচ্ছি খালা, একটু দেরি করে ঘুমাবো আজ, আপনি একটু দেখে আসবেন রুহিয়া ঘুমাচ্ছে কিনা। মিনারা হাসি মুখে ভিতরে গেলেন। নিশিত ভিডিওর দিকে নজর দিল। কিছুক্ষণ পর মিনারা পায়ের আওয়াজ শুনে সে নজর ফিরায়। মিনারাকে শুকনো মুখে ধীর পায়ে হেঁটে যেতে দেখে সে প্রশ্ন করে, কিছু হয়েছে খালা? মিনারা বিব্রত ভঙ্গিতে উত্তর দেন, না বাবা, ঘুমাও তোমরা। এই অল্প সময়ের কথোপকথনের পর নিশিত ঘরে ফিরে যায়নি। এই রাতে কোনো এক অজানা কারণে নিশিত ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে। পরের দিন থেকে বাড়িতে অস্বাভাবিক কার্যক্রম বেড়ে যায়। হঠাৎই কারো দ্রুত হেঁটে যাওয়া, আড়ালে আড়ালে মানব আকৃতির অবয়ব দেখতে পাওয়া, মিনারার মলিন মুখ, সব মিলিয়ে নিশিত নিজের প্রতি বিরক্ত। প্রায় 4 দিন যাবৎ একই ঘটনা ঘটলে সে রেহানকে ফোন করে মানসিক সুস্থতার জন্য। রেহান রুহিয়ার খোঁজ খবর নিয়ে বন্ধুকে নিজের বাসায় ডাকে, কিন্তু নিশিত যায়নি। আজ 5ম রাত। একটা ঘুমের ঔষধ খেয়ে নিশিত বিছানায় গড়িয়ে পড়ল। পাশে রুহিয়া ঘুমাচ্ছে। নিশিতের মাঝে মাঝে রুহিয়ার কণ্ঠ শুনতে ইচ্ছে করে। এটা সেই কণ্ঠ যখন রুহিয়া মুচকি হেসে কথা বলে। নিশিত তখন নিশিতের মনে হয় রুহিয়া বৃষ্টি জড়াচ্ছে, কিন্তু সেই কণ্ঠ আর শোনা হয় না। নিশিত অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। গভীর রাত, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। নিশিত আর রুহিয়ার বিছানার নিচ থেকে বেরিয়ে এলো জীবটা। কুৎসিত রূপের সেই জীবের আকৃতি রুহিয়ার মতো। দুই পাড় দুই হাতে বর দিয়ে মাটি ঘেঁষে যাচ্ছে সে মিনারার ঘরে। মিনারার ঘরে দরজা খোলা থাকে। সেই জীব প্রবেশ করলো ঘরে, উঠে দাঁড়িয়ে ডাকলো, মিনা খালা। মিনারা জেগে গিয়েছে সামনে দাঁড়ানো জীবটাকে দেখে তিনি বললেন, রুহি নাকি? মিনারা উঠে বসলেন। হঠাৎ তার গলা চেপে ধরলো রুহিয়ার ছদ্মবেশী জীবটা। মিনারা চিৎকার করার সুযোগ পেল না। সেই জীব হাত লম্বা করে মিনারাকে শূন্যে উঠিয়ে ফেলেছে। মিনারার গলার স্বর শুনে ভয় হয়। জীবটা আরেক হাত লম্বা করে দরজা আটকে দিল। চমকে ঘুম থেকে উঠে পড়ল রুহিয়া। তার পাশে থাকা নিশিত জেগে গিয়েছে। সে রুহিয়ার গায়ে হাত রেখে বলল, কি হয়েছে রুহি, স্বপ্ন দেখেছ? রুহিয়া ফিসফিস করে বলল, মিনা খালা। নিশিত ব্রোকচকে বলল, কি হয়েছে মিনা খালার, তুমি স্বপ্ন দেখেছ রুহি? রুহিয়া বড় বড় শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল সে মিনার ঘরের সামনে। নিশিত তার পিছু নিল। রুহিয়া মিনারের ঘরের সামনে দাঁড়িয়ে দরজাটা বন্ধ। নিশিত তার কাঁধে ধরে বলল, চিন্তা করো না রুহি, খালা ঘুমাচ্ছেন। রুহিয়া শান্ত হলো না। কাঁধ থেকে হাতটা সরিয়ে মৃদু স্বরে সে বলল, দরজা খোলো। নিশিত বুঝতে পারছে না রুহিয়া কি চাইছে। রুহিয়া ধৈর্যহীন কণ্ঠে আবার বলল, চাবি এনে দরজা খোলো। নিশিত দরজা বিরক্তি বোধ করছে, কিন্তু রুহিয়ার কথা না শুনলে হিতে বিপরীত হতে পারে। সে ঘরে গিয়ে চাবির বক্স থেকে নির্দিষ্ট চাবিটা বের করে মিনারার ঘরের সামনে এলো। দরজা খোলার আগে সে একবার বলল, রুহি, কারো দরজা এভাবে খোলা উচিত নয়। রুহিয়া তার কথা যেন শুনেইনি, দরজা খোলো। বাধ্য হয়ে নিশিত দরজা খুলল। রুহিয়া ধীর শব্দে দরজা সরিয়ে ভিতরে উঁকি দিয়ে দেখল মিনারা কাঁথা জড়িয়ে ঘুমাচ্ছেন। রুহিয়া এবার শান্ত হলো। নিশিত তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ভিতরে কি হয়েছে। যখন সে বুঝতে পারলো রুহিয়ার চিন্তা কমেছে, সে বলল, তুমি স্বপ্ন দেখেছ হয়তো, ঘুমাতে চলো। রুহিয়া নিষ্প্রভ মুখে ঘরে চলে গেল। নিশিত দরজা আটকে ঘরে চলে গেল। নিশিত তার মুখ এলো না, ঘুম এলো না, বাকি রাত নির্ঘুম এভাবেই কেটে গেল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো নিশিতের। অফিসের তারা থাকা গোসল করতে পারলো না সে। দ্রুত হাত মুখ ধুয়ে ডাইনিং রুমে গিয়ে নাস্তার খোঁজ করলো, কিন্তু ডাইনিং টেবিলে কিছুই রান্না নেই, রান্নাঘরে মিনারা উপস্থিত নেই। নিশিত কপাল কোচকে একবার ডেকে এলো, মিনা খালা? কোনো সারা শব্দ নেই। সকাল 8:30 বাজতে বেশি দেরি নেই, নিশিতকে এখনই বেরিয়ে যেতে হবে, কিন্তু মিনা খালা ঘুম থেকে ওঠেনি, রুহিয়াও ওঠেনি, দরজা আটকে দিবে কে? চিন্তিত নিশিত দেখলো রুহিয়া ঘুম থেকে উঠে গিয়েছে। ডাইনিং টেবিলের কাছে এসে সে কিছু খুঁজছে। নিশিত প্রশ্ন করলো, রুহি, তুমি আজ এত দ্রুত উঠলে? রুহিয়া উত্তর জানালো, ক্ষুধা পেয়েছে। নিশিত হতাশ ভঙ্গিতে বলল, মিনা খালা আজ ঘুম থেকে ওঠেননি, নাস্তা তৈরি হয়নি, আমি নিচে গিয়ে পাউরুটি কিনে আনবো। রুহিয়া থমকে দাঁড়িয়ে আছে। নিশিতের দিকে কিছুক্ষণ তাকিয়ে সে হঠাৎ মিনার ঘরের দরজা ধাক্কানো শুরু করলো। নিশিত স্তব্ধ হয়ে পরক্ষণে রুহিয়াকে জড়িয়ে ধরলো, আস্তে রুহি, শান্ত হও। রুহিয়া অস্থির চিত্তে দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে, মিনা খালা, মিনা খালা। নিশিত তাকে জোর করে থামিয়ে আবারও বলল, তুমি শান্ত হও রুহি,
আমি দরজা খোলার ব্যবস্থা করছি। রুহিয়া অশান্ত হয়ে ডেকেই চলছে। নিশীত দৌড়ে গিয়ে নিজের ঘরে গেল, চাবি নিয়ে ফিরে এসে সে দরজা খুলতে গেল। রুহিয়া তার হাত থেকে চাবিটা নিয়ে দ্রুত দরজা খোলার চেষ্টা করলো। দরজা খুলে রুহিয়া ভিতরে তাকিয়ে চিৎকার করে উঠল। নিশীত তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মিনারের জ্বলন্ত শরীর দেখে নিশীত অজান্তে বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।